ললিতকলা একাডেমি ওয়াইল্ড গাইড ঘাটের যে প্রতিষ্ঠানটি আছে সেখানে আমি গান শিখতাম। যে বুড়া লোকটা ওখানে আছে আমার সহপাঠী, এবং শিল্পকলা একাডেমিতে এখন যিনি প্রধান দায়িত্বে আছেন লাকি, সেও আমাদের সহপাঠী। তো আমি আসলে চলচ্চিত্রে আসতে পারবো এটা কখনো ভাবিনি, কারণ আমার সেরকম জানা শোনা ছিল না। তো তখন আমার মাথায় একটা ইয়ে আসলো, আমি গান গেতে পারতাম, সবাই বলতো যে ভালো গাই, কণ্ঠস্বর ভালো। তো আমি চিন্তা করলাম যে তাহলে গান শিখ, গান শিখলে এত কষ্ট নেই, কোনো একটা অনুষ্ঠানে যদি গান গাওয়া যায় আর যদি ভালো করে গাওয়া যায়, মানুষের যদি পছন্দ হয় তাহলে কিন্তু সহজে কিন্তু মানে নাম করা যায়। আর চলচ্চিত্রে তো এখানে অনেক টাকা পয়সার ব্যাপার, প্রডিউসার ধরতে হয়, ডিরেক্টর ধরতে হয়, তো জানাশোনা থাকতে হয়, কোনো কিছুই নাই আমার, তাহলে আমি চলচ্চিত্রে কেমনে যাব। যাই হোক, এই বুলবুল ললিতকলা একাডেমিতে আমি গান শিখতাম রবীন্দ্রসঙ্গীত। তো আমার ওস্তাদ যিনি ছিলেন, শিক্ষক যিনি ছিলেন, তার কথা আমার আজকে মনে পড়ছে। উনি বাংলাদেশের সঙ্গীত জগতের অনন্য পুরুষ অজিত রায়, তার কাছে আমি গান শিখতাম। আতিক চৌধুরী, তার কাছে গান শিখতাম। তো সেই ঐতিহ্যের বুলবুল ললিতকলা একাডেমি, আমার বন্ধু যখন আমাকে দাওয়াত করতে গেলে আসলে আমি না এসে পারলাম না, তো সেই জন্যই আমার এখানে আসা। যারা এই ইনস্টিটিউশনে বিভিন্ন বিভাগে যারা বিভিন্ন কিছু শিখছো, যারা মন প্রাণ দিয়ে শিখবা, এটা আমার চাওয়া। কারণ একটা দেশের সংস্কৃতি হলো যে একটা বড় ব্যাপার, সংস্কৃতি মানুষকে অনেক মনের দিক থেকে অনেক উদার করে, অনেক বড় করে। আমরা সেই সংস্কৃতিকে আমরা ধারণ করা আমাদের উচিত, আমাদের ধারণ করা উচিত। আর বুলবুল ললিতকলা একাডেমি আসলে অনেক পুরনো একটা ঐতিহ্যের একটা সংগঠন, সেটাকে আমরা যারা পুরনোরা যারা আছে, নতুনরা যারা আছে, সকলেই সেটাকে বাঁচিয়ে রাখবে এটাই আমি চাই। কারণ আমি আগেও ভুলতে পারি না, আমি চলচ্চিত্র পরবর্তী সময় চলে যাওয়ার পরও কিন্তু আমি ভুলতে পারি না বুলবুল ললিতকলার। আমি যে গান শিখতে যেতাম আমার সঙ্গে যারা ছিল তাদেরকে এখনও আমি মনে রাখি।